রামনকে মহান মনে করা হয় এই কারণে যে তিনি মা সীতাকে হরণ ঠিকই করেছিলেন কিন্তু কোনোদিনও স্পর্শ পর্যন্ত করেননি। কিন্তু এটি পুরোপুরি সত্য নয়, কারণ রাবণ কোনোদিনও মা সীতাকে স্পর্শ করতেই পারতেন না, কারণ তিনি নলকুবেরের কাছে অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। এই ঘটনার বর্ণন রামায়ণের উত্তরকাণ্ডের অধ্যায় 26 শ্লোক 39 দেওয়া রয়েছে। একদিন অপ্সরা রম্ভা নিজের হবু স্বামী নলকুবেরের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখনই রাস্তায় তাকে রাবণ দেখে ফেলে। রাবণ একলা রম্ভার সৌন্দর্য দেখে তার উপর মোহিত হয়ে গিয়ে রম্ভার সাথে দুরাচার করা শুরু করে। রম্ভা যখন রাবণকে বলে যে সে তার ভাই কুবেরের পুত্র নলকুবেরের হবু স্ত্রী এবং এই জন্য সম্পর্কে সে রাবণের পুত্রবধূর সমান, তা সত্ত্বেও রাবণ মেনেছিল না। এই ঘটনা যখন নলকুবের জানতে পারল তখন তিনি রাবণকে অভিশাপ দিলেন যে এরপর থেকে যদি সে কোনো স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করে তবে তার মস্তকে 100 টুকরো হয়ে যাবে। নলকুবেরের দেওয়া এই অভিশাপের কারণে ভয়ে কোনোদিনও রাবণ মা সীতাকে স্পর্শ পর্যন্ত করেননি। আর এমনই শ্রীকৃষ্ণ সংক্রান্ত ভিডিও দেখার জন্য তা বঙ্গরুকে সাবস্ক্রাইব করুন।